डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটি চুয়াডাঙ্গা জেলার ডিসি ইকো পার্কে নিয়ে ভিডিওটিতে এই পার্কের লোকেশন ইতিহাস নামকরণ অ্যাকোমোডেশন বিভিন্ন ধরনের রাইড কিভাবে সহজে যাওয়া যাবে সহ ওভারঅল ভালো খারাপ সব কিছু শেয়ার করব প্রথমে জানিয়ে দিব ইকো পার্কটির লোকেশন ডিসি ইকো পার্কটি চুয়াডাঙ্গা জেলার দামোপদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর নামক গ্রামে অবস্থিত চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এর অবস্থান এখন জানিয়ে দিব পার্কটির ইতিহাস তৎকালীন নদিয়া স্টেটের জমিদার শ্রী নফরচন্দ্র পাল চৌধুরী 1895 সালে দামোপদা উপজেলার শিবনগরের বৃহৎ এলাকা জুড়ে আম কাঁঠাল ও লিচুর সমন্বয়ে একটি বাগান তৈরি করেন 1940 সালে নফরচন্দ্র পালের মৃত্যুর পর 1947 সালে দেশভাগের সময় তার দুই পুত্র ভারতে চলে যান পরবর্তীতে বাগানটি সরকারি মালিকানায় চলে যায় এরপর দীর্ঘ 60 বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পর 1913 সালে দামোহদা উপজেলার নির্বাহী অফিসারের উদ্যোগে এখানে 113 প্রজাতির প্রায় 1200-এর অধিক ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয় বর্তমানে আরও বেশ কিছু প্রজাতির গাছও এই ইকোপার্কটিতে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবার পার্কটির কিভাবে যাত্রা হয়েছিল তা জানিয়ে দেব 1914 সালে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে শিবনগরের বিস্তৃত বাগান এবং বাগান সংলগ্ন বটতলি বিল জুড়ে একটি ইকোপার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় পরবর্তীতে পার্কটি আকর্ষণীয় করার জন্য প্রাক্তন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং তৎকালীন জেলা প্রশাসক জনাব সাইমায়নেস বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন পার্কটি সরকারিভাবে 2015 সালের জুন মাসে জেলা প্রশাসক জনাব দেলোয়ার হোসেন উদ্বোধন করেন এরপর 2016 সালে তৎকালীন বিভাগীয় কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক ও খুলনা বিভাগে 10 জন জেলা প্রশাসকের উপস্থিতিতে পার্কটির গেস্ট হাউস এবং পরবর্তীতে মন্ত্রী পরিষদ ইকোপার্কের মিনি চিড়িয়াখানা ও ক্যাফেটি উদ্বোধন করেন এবারে পর্যটকদের জন্য পার্কটিতে কি কি থাকছে তা জানিয়ে দেব বাগান ও লেকটি মিলে প্রায় 128 একর জায়গায় প্রতিষ্ঠিত ইকোপার্কটি বর্তমানে প্রকৃতিপ্রেমী মানুষদের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে বাগানের সাথে সংযুক্ত প্রায় 76 একর বিলটি সংস্কারের মাধ্যমে ভূপ্রাকৃতিক পরিবেশ সংরক্ষিত হচ্ছে লেকের পানিতে সাম্পানে চড়ে আগত পর্যটক আনন্দ উপভোগ করছে মাত্র 20 টাকা ব্যয়ে আপনিও এই আনন্দ উপভোগ করতে পারবেন দিগন্ত জোড়া লেকের দিকে তাকালেই চোখে পড়বে ছোট একটি দ্বীপের মতো জায়গা যার উপরে রাখা হয়েছে কৃত্রিম একটি কুমির দূর থেকে দেখলে যা অনেকটাই বাস্তব মনে হবে পার্কটির সৌন্দর্যের অনেকটা জুড়ে রয়েছে এই লেকটি যা যে কোনো ধরনের পর্যটককে বিমোহিত করবে এছাড়া লেকে একটি ভিউ পয়েন্টের কাজ চলছে যা পার্কটির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করবে লেকের পাশে রয়েছে দুদিকে সারি সারি ঝাউগাছ আর সমস্ত পার্ক জুড়ে রয়েছে ক্লান্ত পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমী পর্যটকদের ভিড় হয় এই ইকোপার্কটিতে লেকের পাশ দিয়ে রয়েছে চমৎকার একটি রাস্তা রাস্তার একদিকে লেক অন্যদিকে সবুজ বৃক্ষরাজি এ যেন কোনো এক কবির কাল্পনিক দৃশ্যপট কবি যেন তার মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে এটি এঁকে চলেছেন সমস্ত পার্ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাম না জানা বিভিন্ন প্রজাতির উদ্ভিদরাজি ফলজ বনজ ও ঔষধি সব ধরনের উদ্ভিদই এখানে সংরক্ষিত অবস্থায় রয়েছে পার্কটি ঘোরার সময় চোখে পড়বে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর প্রতিকৃতি যা পর্যটকদের দৃষ্টি কাড়বে এছাড়াও পার্কটিতে রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট যেখানে রয়েছে রান্নাবান্না করার সুব্যবস্থা সেই সাথে খোলামেলা বেশ কয়েকটি হল রুম যেখানে বড় কোনো গ্রুপের যে কোনো ধরনের অনুষ্ঠান পরিচালনার ব্যবস্থা রয়েছে আর ছোট গ্রুপ বা যারা কয়েকজন মিলে বেড়াতে আসেন তাদের জন্য হালকা নাস্তার জন্য রয়েছে একটি মানসম্মত ক্যাফে পার্কটিতে ভ্রমণকৃত মুসলমানদের জন্য রয়েছে নামাজের স্থান আরও রয়েছে একটি সরকারি গেস্ট হাউস
এবার জেনে নেওয়া যাক পার্কটির বিভিন্ন ধরনের রাইড সম্পর্কে। এই ডিসি ইকো পার্কটিতে সম্প্রতি ছোট ছেলে মেয়েদের জন্য বেশ কিছু আকর্ষণীয় রাইড চালু করা হয়েছে। এর মধ্যে ডাক চেয়ার, নাগরদোলা, নৌকা, সুইং চেয়ার, হর্স রাউন্ড ইত্যাদি অন্যতম। সবগুলো রাইডই ছোট সোনামণিরা অনেক বেশি এনজয় করবে। আসুন এখন জেনে নেওয়া যাক কিভাবে পার্কটিতে যাওয়া যাবে। চুয়াডাঙ্গা শহর হতে সরাসরি বাস বা লেগুনাতে করে শিবনগরে যাওয়া যায়। এরপর ওখান থেকে পায়ে হেঁটে অথবা ভ্যানে করে ডিসিকো পার্কে যাওয়া যায়। এছাড়া বাস, সিএনজি কিংবা অটোযোগে দামোহদা বাস স্ট্যান্ডে গিয়ে দামোহদা থেকে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে করে শিবনগরে গিয়ে সেখান থেকেও খুব সহজেই ডিসিকো পার্কে যাওয়া যায়। অথবা চুয়াডাঙ্গা হতে অটো রিজার্ভ করে ডিসিকো পার্কে বা শিবনগরে যাওয়া যায়। চুয়াডাঙ্গা হতে সরাসরি শিবনগর গেলে বাস, লেগুনা কিংবা সিএনজি ভাড়া জনপ্রতি 30-35 টাকা, আর রিজার্ভ করে গেলে ভাড়া 200-300 টাকা। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।